নমস্কার আমি সম্বিত আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল তো অনেকে প্রশ্ন ছিল বা বেশিরভাগ মানুষ নাইনটি মানুষ বুঝতে পারছে না যে কোম্পানি অ্যাড দিচ্ছে না কেন আমাদের সবাইকে একটা দুটো করে অ্যাড দিলেও হতো বা কোম্পানি আমাদেরকে অ্যাড দেখালে হতো বিশ্বাসটা থাকতো বিশ্বাস হারিয়ে ফেলছি ধৈর্য হারিয়ে ফেলছি নানা রকম বিষয় কিন্তু যে কোম্পানির অ্যাডসটা কী করে আসছে কোথা থেকে আসবে কেন আসবে কোম্পানির কী কী অধিকার আছে কী কী অধিকার নেই বা কোম্পানির ক্ষমতাটা কতটুকু কোম্পানির মানে কাজের পরিমাণটা কতটুকু সেটুকু বোঝার চেষ্টা করছে না মানে সোজা কথা বিজনেসটা বোঝার চেষ্টা করছে না যে আমরা অ্যাকচুয়ালি টাকাটা পাবো কোথা থেকে কিভাবে। আমাদের সবাইকে অ্যাড দেখিয়ে দিলেই তো কোম্পানির হয়ে গেল না এটাই হচ্ছে ফান্ডা তো আজকের এই টপিকে আমি ডিসকাস করব এবং বোঝানোর চেষ্টা করব আগেও একটা ভিডিও এনেছিলাম এই নিয়ে তো অনেকেই সেই জায়গাগুলো অনেকটা মিস করে গেছে কারণ মেন টপিকগুলো মেন পয়েন্টগুলো ওখানে একটু আলাদা করে বলা ছিল কারণ ওখানে যে ডেসক্রিপশনটা ছিল অনেক বড় তো হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়েছে তাই আমি ভিডিওটা আবার করে এনেছি সাজিয়ে যেটা আপনাদের দেখতে সুবিধা করবে এবং বুঝতে সুবিধা করবে যে আপনারা অ্যাকচুয়ালি অ্যাডটা পাবেন কি করে এবং কোম্পানিকে বলছেন যেটা সেটা কোম্পানি করতে পারবে কি না করা উচিত কি না চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক এবং ফাস্ট লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন এখানে প্রথমে তো একজন অ্যাডভার্টাইজার আসে সে অ্যাডগুলো দেয় সেই অ্যাডগুলো দেওয়ার ক্রাইটেরিয়া কী আর কোম্পানি তার কাজ কতটুকু অবধি করতে পারবে কোম্পানির কাজ হচ্ছে পোর্টালটি ওপেন করে দেওয়া সেটা অলরেডি থার্টি ফার্স্ট জুলাই কিন্তু এই থার্টিন্থ জুলাই মানে আমাদের এখানে থার্টি ফার্স্ট জুলাই ওপেন করে দেওয়া হয়েছিল এবং অ্যাডভার্টাইজার ইভেন্ট আমিও রেজিস্ট্রেশন করে আমি দেখছিলাম যে ডিটেলসগুলো কেমন হয় অ্যাডভার্টাইজার দিতে কত খরচা লাগে কি কি অ্যাডভার্টাইজ দেওয়া যায় সেগুলো দেখছিলাম বসে বসে তো সেখান থেকে ইনফরমেশানগুলো কালেক্ট করা অ্যাডভার্টাইজার হিসাবে রেজিস্ট্রেশন করলেই এই ইনফরমেশানগুলো কালেক্ট করতে পারা যাবে এমন কিছু ব্যাপার না যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার লিঙ্ক আছে হেল্পলাইনের লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি লিঙ্কগুলো কালেক্ট করতে পারেন ডিটেলসগুলো কালেক্ট করতে পারেন ভেরিফাইও করতে পারেন অবশ্যই ভেরিফাই করে নেওয়া দরকার আপনাদের তো এখানে কোম্পানি যে শেষ অবধি কাজ হচ্ছে কোম্পানির পোর্টালটা অন করে দিয়ে রেডি করে দেওয়া ওকে এটা কোম্পানি করে দিই যে কোম্পানি এর বাইরে কোনো কিছু ফোর্সফুলি নিজে থেকে অ্যাড দিতে পারে না অন্য কেউ অ্যাড দিল তার একটা আমাদের মধ্যে ছড়িয়ে দিল এরকম করতে পারে না সেটা হবে চিটিং কারণ অন্যের টাকা পয়সা কোথায় কি অ্যাড দেবে সে যদি লোকে লোকেশন ওয়াইজ বা এরিয়া ওয়াইজ মানে আপনার জায়গায় অ্যাড দিল কি কোথায় অ্যাড দিলো সেটা যদি নাই সিলেক্ট করার অধিকার রাখে সে কেন অ্যাড দেবে এখানে প্রত্যেকটা কোম্পানিতে এই অধিকারটা থাকে যে কোম্পানির কতটুকু লিমিট আছে এবং কোম্পানির যে অ্যাডভার্টাইজাররা তাদের কতটুকু লিমিট আছে প্রত্যেকের কাজের নিজস্ব লিমিট আছে এটা আপনাকে বুঝতে হবে কোম্পানির উপর দায় ভার চাপিয়ে দিলাম সব কিছু তা হয় না আপনাকে বুঝতে হবে যে কিভাবে কি কাজ হচ্ছে কোম্পানি আমাদের জন্য পোর্টালটা খুলে দিয়েছে এবারে পোর্টালটা খুলে দিয়েছে অ্যাডভার্টাইজারদের জন্য অ্যাডভার্টাইজাররা এসে দেখছে যে আপনাদের নানা রকম নেগেটিভ কমেন্ট পর পড়ছে তারা কমিটেড হতে পারছেন যে আমরা লং টার্মে অ্যাড দেবো কি না বেশিরভাগ অ্যাডভার্টাইজাররা ব্যাক করছে মুভ ব্যাক করছে এই ব্যাকের জন্য আপনারা দায়ী কিন্তু এই ব্যাকটা বেশি দিন থাকবে না কিছুদিন বাদেই সলভ হয়ে যাবে আস্তে আস্তে কারণ সোশ্যাল মিডিয়ায় অলরেডি সিকিউরিটি পারপাস নানারকম নেগেটিভ কমেন্টসগুলো যাচাই করা হচ্ছে এবং কে নেগেটিভ কমেন্টস করছে কে কে নেগেটিভ ভিডিও করছে তার উপর একটা টপিক হবে ওকে তাদের কালেকশান হবে নামটা এবং তাদের এগেইনস্টে অ্যাকশান নেওয়া হবে সোজা কথা এটা এটা প্রত্যেকটা কোম্পানির উপর বা কোম্পানির এগেইন্স্টে কেউ রকমভাবে কিছু উল্টো কথা বলতে পারে না যারা যারা বলছেন সাবধানে থাকুন আর নিজের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য যদি এগিয়ে থাকেন তো অন্তত পজিটিভ কথা বলুন আপনি যে কোম্পানি আপনাকে ইনকাম দেওয়ার জন্য প্ল্যান করছে সেই ইনকাম প্ল্যানটা বুঝুন হলে চুপ থাকুন সেটাই ভালো হবে তো এখানে দেখুন মেন জিনিসটা অ্যাডভার্টাইজাররা যখন আমাদের ইনকাম দেবে তার আগে অ্যাডভার্টাইজার কিন্তু কি কি করতে হয় দেখে নিন প্রথমে তো করতে হয় তাদের একটা প্ল্যান চুজ করতে হয় সেখানে তাদের ফটো ফটো আপলোড করতে হয় সেখানে দেখুন আপলোড হায়েস্ট রেজলিউশান ইমেজ অ্যাভেলেবেল যেটা অ্যাভেলেবেল তিন এমবির মধ্যে যে কোনো ফটো দিতে হবে ওকে তারপরে তাদের কি করতে হবে আপলোড করার পর এই যে এখানে আপলোড ইমেজ আর ক্রিয়েট অ্যান্ড অন্য ইমেজ নিজেরও ইমেজ ইমেজ ক্রিয়েট করার জন্য পোর্টাল আছে তাতে কোনো অসুবিধা নেই এবং অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্টের জন্য একটা ওয়ার্নিংও দিয়ে দেয় যাতে নুরিটি বা অন্যান্য কিছু যেন অ্যাডভার্টাইজে না থাকে তো যাই হোক এবারে নেক্সট যে টপিকটা থাকে নেক্সট যে স্টেপটা থাকে ওদের মানে যারা অ্যাডভার্টাইজ দেবে তারা কিন্তু এই বিগ সেল নাও বা উপরে আমাদের নন পেড অ্যাড বলে লেখা রয়েছে সেখানে কিন্তু ইউআরএল জায়গায় তাদের কোম্পানির ওয়েবসাইটটা দেবে যে তাদের কোম্পানির সঙ্গে বা তাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারি ভিজিট ওয়েবসাইটে একটা লাল বাটন আসে এখানে আমরা যখন ইয়ে করি অ্যাড দেখি এই যে এখানে যেমন আমরা অ্যাড দেখব এখানে দেখুন ভিজিট ওয়েবসাইটে আস ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে আমরা চলে যাচ্ছি ইয়াতে কারণ দেখুন এখানে পরিষ্কারভাবে দেখানো রয়েছে ইউআরএলটা ইহারই দেয়া রয়েছে এটা রিয়েল অ্যাড না তাই এখান থেকে কোনো পেমেন্ট জেনারেট হবে না যারা বলছে যে এই ফ্রি অ্যাড থেকে আমাদের কিছু পেমেন্ট দিতে পারতো এদিকে আমাদের ফ্রি রেফারালও চাই এদিকে আমাদের এটাও চাই ওটাও চাই সব কিছু চাই এদিকে আমরা বিজনেস বুঝবো না তাদের পক্ষে বিজনেস করা উচিত না সোজা কথা বলছি এটা পরিষ্কার সোজা কথা গায়ে লাগবে কিন্তু বাস্তব এটাই রিয়েল ওয়ার্ল্ডে আপনার বিজনেস করছেন কোনো ফ্রড বা কোনোরকম মানে কী বলবো ভাবে কোনো বিজনেস করানো হচ্ছে না ওকে ইলিগালভাবে নানা রকম কোম্পানি এসে বিজনেস করাতে তারা ফোর্সফুলি অ্যাডগুলো দিয়ে দিয়েছে আপনি যেটা চান কি না চান কোনো ম্যাটার করে না অ্যাড আপনাকে দেখতে হবে দু দিন বাদে কোনো অ্যাডসের পেমেন্ট পাবেন না কোনো অ্যাডসের না এটা হবেই তো এখানে যাই হোক এখানে ইউআরএল যেটা দেয়া হয়েছে এখানে এটা কোম্পানি ইউআরএল যখন দেখবেন ক্লিক করলে কোম্পানি ওয়েবসাইটে চলে যাচ্ছে বা অন্য কোনো প্রোডাক্টের ওয়েবসাইটে চলে যাচ্ছে তখন আপনি বুঝবেন যা না অ্যাডভার্টাইজটা এসেছে রিয়েল অ্যাড এসছে আর রিয়েল অ্যাড বা পেড অ্যাড লেখাই থাকবে করি পরবর্তীকালে আমরা এরমভাবে দেখতে পাবো এবং তারপরে এই ফটোটার সঙ্গে যে টাইটেল অ্যান্ড ইউ আর হচ্ছে এমন একটা জিনিস যে লিঙ্কে আমরা হাইপার লিঙ্ক করে দেয় আর সেটা ক্লিক করলে আমরা সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে চলে যাই যেটা যেরকম বললাম তারপরেই আপলোড করার পর তাদের নেক্সট বাটনে ক্লিক করার পর ডিফাইন্ড ইউরো ইউর অডিয়েন্স এই জায়গাটা হচ্ছে মেন জিনিস আপনার বোঝার দরকার অডিয়েন্স মানে কাদেরকে দেখাবে তাদের ইচ্ছা মতো দেখাতে পারবে এটা কোম্পানির হাতে নেই কোম্পানি বা ইহা কোম্পানির হাতে নেই কিন্তু এটা অনলি অ্যাডভার্টাইজার মানে আমি যদি অ্যাডস দিই আমি যদি চাই যে বাংলাদেশেই অ্যাডস দেবো আর কোনো জায়গায় অ্যাড দেবো না তো আমার অ্যাডস বাংলাদেশে দেখাতে বাধ্য আমি যদি মনে করি বাংলাদেশে ঢাকায় শুধু অ্যাড দেবো ঢাকা অঞ্চলটাতে আর কোনো জায়গায় যারা যারা ঢাকা সিলেক্ট করেছে তাদেরকেই অ্যাড দেবো আর কোনো জায়গায় না কারুর ক্ষমতা নেই ইভেন ইয়ারও ক্ষমতা নেই যে ওই অ্যাডস আপনাকে কলকাতায় দেখায় বা বাংলাদেশে অন্য কোনো অঞ্চলে দেখায় এটা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিক্যাল ব্যাপার ইভেন আমি যদি কলকাতা সিলেক্ট করি তো দিয়ে অ্যাড দেখাবে দিল্লি সিলেক্ট করলে দিল্লিতেই অ্যাড দেখাবে এবং তার মধ্যেও অনেকে বলবে আমরা কেন অ্যাড দেখতে পাচ্ছি না আমার ডাউনলাইন তো অ্যাড দেখেছে সে ছোট হয়ে দেখেছে বা বড়ো হয়ে দেখেছে এটাই তো হচ্ছে ফান্ডা এখানে ব্যাপারটা বুঝুন এই লোকেশন লেখা রয়েছে যেটা হ্যাঁ লোকেশান মানে তো হলো আপনার এরিয়া কোন এরিয়া আপনি চুজ করেছেন কলকাতা না দিল্লি না আগ্রা কোন জায়গাটা আপনি সিলেক্ট কোন জায়গাটা করেছেন সেটা আপনি দিলেন সিটি তো এই লোকেশানের মধ্যে প্রথমে আসে দেখি দিই লোকেশানের মধ্যে আসে ইন্ডিয়া বা বাংলাদেশ এরকম একটা কান্ট্রি এই কান্ট্রিটা সিলেক্ট করার পর তাদের কিন্তু এই যে সিলেক্ট সিটি করতে হয় প্রত্যেকটা শহরে কোন শহরে এই ক্যাম্পেইনটা চলবে সেটাও পর্যন্ত করতে হয় ওকে নাহলে কিন্তু অ্যাডটা দেখতে পাবেন না আপনারা বা কেউই দেখতে পাবে না তারপরে তো হচ্ছে ইন্টারেস্ট কোন ইন্টারেস্টে আমি অ্যাডটা দিতে চাই আমি হয়তো রকম ড্রিঙ্কস নিয়ে অ্যাড সফট ড্রিঙ্কস নিয়ে অ্যাড দিচ্ছি আমি মনে করছি এই কলকাতা এরিয়ায় সব ড্রিঙ্কস নিয়ে অ্যাড দেবো আর ঢাকা এরিয়ায় দেবো সফট ড্রিঙ্কস নিয়ে অ্যাড আর কোনো জায়গায় অ্যাড কেউ দেখতে পাবে না আর তাদের মধ্যেও আমি সিলেক্ট করে রাখলাম এই সিটিগুলো পার্টিকুলারলি কলকাতার ঢাকা তো এই দুটো জায়গায় অ্যাড দেখাবে কিন্তু সেখানেও একটা মানে এক্সেপশান থাকে যে অ্যাড অনেকে দেখতে পাবে না কেন না এজ অ্যান্ড জেন্ডার মানে আপনার মেল না ফিমেল হয়তো ফিমেলদের আমি বাদই দিলাম সো অনলি মেলরা দেখতে পাবে সফট ড্রিঙ্কসের অ্যাড তো অনলি মেলদের সিলেক্ট করেছি যখন কোনো ফিমেল কিন্তু সেই অ্যাডটা দেখতে পাবে না যাদের প্রোফাইলে ফিমেল সিলেক্ট করা আছে আর তাদের এজ মানে বয়স জিরো থেকে পঁয়ষট্টি বছর অবধি যাই সিলেক্ট করা থাকবে তাদেরকেই অ্যাডস দেবে এবারে তাদেরকে যদি অ্যাড দিতে চায় তারা যখন সিটি ফিটি সিলেক্ট করার পর এই যে অ্যাজ এজ বা জেন্ডার এই সিলেকশানটা করবে তখন ধরো জিরো থেকে কুড়ি বছর বয়স অবধি ওকে জিরো থেকে কুড়ি বছর বয়স অবধি বা উনিশ বছর থেকে কুড়ি বছর বয়স অবধি এই ব্যক্তিদেরই আমরা মেলদের একমাত্র অ্যাড দেব এটা কলকাতার ঢাকা এরিয়ায় আপনি যদি দিল্লি থেকে হন আপনি অ্যাড দেখতে পাবেন না আপনি যদি বাংলাদেশে অন্য কোনো অঞ্চল থেকে হন ঢাকা বাদে সেখান থেকে আপনি অ্যাড দেখতে পাবেন না আপনি যদি অন্য কোনো বয়স থেকে হন যদি ইভেন কলকাতা বা বাংলাদেশেও বাংলাদেশ বা আর কি বাংলাদেশের ঢাকায় বা কলকাতাতেও থেকে থাকেন যদি আপনার বয়স চল্লিশের উপরে হয় কুড়ির উপরে হয় আপনি কিছুতেই এই অ্যাডটা দেখতে পাবেন না আপনাকে মেল হওয়া দরকার কারণ ফিমেলদের বাদ দেওয়া হয়েছে ওকে বাদ দেওয়া হয়ে থাকলে সেটা মেল হওয়া দরকার এবং সেটা প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ এটা আপনি দিল্লি থেকে একজন ফিমেল দেখতে পাবেন না মেলও দেখতে পাবে না কিন্তু কলকাতাতে আসলে যদি আপনার বয়স কুড়ি বছরের উপরে হয় একজন মেল বা ফিমেল বা আপনি দেখতেই পাবেন না যদি ওটা আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে সিলেক্ট করা থাকে সেই আঠেরো থেকে কুড়ি বছরের মধ্যে মেল না ফিমেল সিলেক্ট করা তার উপর বেস করে কিন্তু অ্যাডটা আসবে তাও আবার লোকেশান ওয়াইজ এতগুলো ফিল্টার হয়ে তারপরে অ্যাডটা আসছে এতগুলো অপশান দেওয়া হচ্ছে তাকে চুজ করার জন্য অন্য কোনো প্ল্যাটফর্মে সেটা দেওয়া হয় না তাই এখানে দেরি করে শুরু হবে কিন্তু এখানে যে বেনিফিটটা আমাদের এত পাওয়ারফুল বেনিফিট এত মানে প্রিপ্ল্যান্ট করা আর পুরো অ্যাডসটা আমাদের দেখাচ্ছে যে ষাটটা সেকেন্ড ধরে বা ম্যাক্সিমাম ষাটটা সেকেন্ড আর কম করে হলো তিরিশটা সেকেন্ড আমাদের দেখতে হবে একটা অ্যাডভার্টাইজ ভিডিও অ্যাডসও থাকবে আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না ভিডিও অ্যাডসও থাকবে আমি অনেক আগে বলে দিয়েছিলাম তার মধ্যে আপনারা তিরিশ থেকে এক তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে এই অ্যাডসগুলো থেকে শেষ করবেন এর মানে আপনাদের অনেক অ্যাডস দেখতেও হতে পারে নাও দেখতে হতে পারে এটা আপনার বয়স স্থান কাল পাত্র অনুযায়ী ডিফা আর কি আপনি অ্যাডগুলো পাবেন এটাই হচ্ছে মেন কথা তাই যারা অযথা বলছে যে আমরা অ্যাডসটা দেওয়া উচিত কোম্পানিকে দেওয়া উচিত এটা কতটা মানে ভুল একটা ইনফরমেশান বা দাবি আপনারা এবারে বুঝুন কারণ এত সহজে কোনো কিছুই হয় না আপনি যে বিজনেসটা করছেন মানে আপনাদের বিজনেসে আপনারা টাকা দিয়ে কেওয়াইসি করেছেন আপনারা বিনা ইনভেস্টে একটা বিজনেসটা করছেন এই বিজনেসটার মধ্যে কিভাবে আপনারা অ্যাডটা পাচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে বারবার করে বলছি ফাইনালি তারা যখন পেমেন্ট করে তার লোকেশান ইন্টারেস্ট বা ক্লথের উপর হয়তো অ্যাড দিচ্ছে ক্লথ বা একটা লিপস্টিকের উপর অ্যাড দিচ্ছে সেটা নিশ্চয়ই আপনাকে দেখাবে না মেলদের দেখাবে না তাই না আমাকেও দেখাবে না তাহলে আমার সমবয়সী ফিমেল জেন্ডাররা দেখতে পাচ্ছে কিন্তু আমি মেল জেন্ডাররা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে ব্যাপার অনেক কিছু ডিফারেন্সিয়েশন থাকে এইগুলো বুঝতে হবে আর কোম্পানি ফোর্সফুলি কোনো জায়গায় যদি দিয়ে দেয় সেটা হবে ইলিগাল তাই কোম্পানি এটা দিতে পারে না এবং দেবেও না আগামী দিনগুলোতে একটা অ্যাডস ফোর্সফুলি সব জায়গায় ছড়িয়েও দিতে পারে না দেবেও না পরবর্তীকালে যখন ইন্টারন্যাশনাল কোম্পানি আসবে তারা কি করবে এই অ্যাডসগুলো কিন্তু সিটি বা জায়গা সিলেক্ট করে করে তো দেবেই এবং প্রত্যেকটা জায়গায় এই ক্যাম্পেইনগুলো রান করবে ওকে তখন কি হবে আমরা সবাই অ্যাডগুলো দেখতে পাবো অনেকে বলছে বাংলাদেশে অ্যাড না পড়লে কি অ্যাড বাংলাদেশে অ্যাডভার্টাইজার অ্যাড না দিলে কি আসবে না আমরা কি ইউটিউবে অ্যাড দেখি না ইউটিউবে কিন্তু একটা না অ্যাড চলছে বাংলাদেশে অ্যাডই চলছে যেখানে হোক গ্রামগঞ্জ সেখানে সব কিছু অ্যাড চলছে তাদের কিন্তু আইপি ট্র্যাক করা থাকে ওকে সেখানে কিন্তু লোকেশান ট্র্যাকিং থাকে না আইপি ট্র্যাক করা থাকে আইপিটা কোন লোকেশানে মোটামুটি দেখিয়ে দেয় সেখানকার ল্যাঙ্গুয়েজটা কি কিন্তু এখানে সেই ল্যাঙ্গুয়েজ বলুন লোকেশান বলুন সব কিছু এখানে ডিটেলস থাকছে লোকেশান ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সে তারা অ্যাড দিতে পারছে তো এটাই হচ্ছে ব্যাপার আপনাদের বোঝা দরকার বারবার করে বলছি আর এটা খুবই একজন একটা জেনুইন প্ল্যাটফর্ম যেখান থেকে হানড্রেড পারসেন্ট অ্যাডভার্টাইজাররা তাদের বেনিফিটটা পাবে এবং তারা অনেক কম খরচে তারা অ্যাডটা দিতে পারবে বাংলাদেশ হোক যে কোনো দেশে হোক সেটা ইউরোতে তারা কালেক্ট করছে মানি ইউরোতে তারা নানারকম কাজগুলো করছে ট্রানজ্যাকশানের সব কিছুর মধ্যে দিয়েই ইউরোর বেসটা বেছে নিয়েছে কারণ আমাদের পেমেন্টটা করবে ইউরোতেই তারা বলেনি ডলারে করবে তারা বলেনি টাকায় করবে তারা বলেনি আইএনআর করবে তো এটাই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে টোটাল বিজনেস আমি কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলে দিলাম ডিটেলসটা আপনারা বারবার করে বোঝার চেষ্টা করুন এবং ডাউনলাইনকে এটা বুঝতে সাহায্য করুন আপনারাও এই জিনিসটা বারবার করে ভিডিওটা দেখে আপনারা ডাউনলাইনকে বোঝানোর চেষ্টা করুন ওকে নাহলে কিন্তু ডাউনলাইন কোনো দিনও বুঝবে না তারা কোন বিজনেসে আছে কোন প্ল্যাটফর্মে আছে এটা পরবর্তীকালে কি হতে চলেছে তারা বুঝতে পারবে না আপনি যদি এক টাকায় একটা টুথব্রাশ বিক্রি করেন আর মার্কেটে বিক্রি হয় দশ টাকায় আপনি যদি সেই এক টাকার টুথব্রাশ নিয়ে মার্কেটে যান সেটা কিন্তু অলওয়েজ আপনার বিজনেসটাকে বাড়াতে থাকবে কোনো দিন কমাবে না এবং আপনার প্রফিট একটু একটু করে বাড়তে থাকবে কোনো দিন কমবে না এটাই হচ্ছে বিজনেসের মোটিভ এটাই হচ্ছে বিজনেসের মানে টার্গেট আমাদের যে বিজনেসটা রয়েছে এরকমই কম খরচে হানড্রেড পার্সেন্ট বেনিফিটেড অ্যাডভার্টাইজাররা যেন তাদের ইনকামটাও করতে পারে আমরাও তাদের আমাদের আমরাও আমাদের ইনকামটা করতে পারি এটাই বারবার করে বলা হচ্ছে এবং অন্যান্য ভিডিওতেও বলেছি আপনারা প্লিজ এই জিনিসটা ভালো করে বুঝুন আমি এটাই রিকোয়েস্ট করব আমাদের সাবস্ক্রাইবারের কাছে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি আশা করি যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর জানাবেন যে আপনি ব্যাপারটা বুঝতে পারলেন নাকি বা আলাদা কোনো এক্সপ্লেনেশান লাগবে নাকি তাহলে আমি আরও বেটারভাবে আনার চেষ্টা করব কিন্তু এই চেয়ে বেশি ইনফরমেশান আমার কাছে নেই আমি চেষ্টা করব আরও ইনফরমেশান কালেক্ট করে আপনাদের সামনে আনতে তো আজকের জন্য গুড বাই অ্যান্ড ধন্যবাদ জয়হিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং হ্যাপি ইন্ডি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে তো আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ